একটা দাম নিয়ে একটা জীবন দিয়েছে জীবন হে এইভাবে বেঁচে থাকাকে তুমি জীবন বলছো যে জীবনের কোনো সম্মান নেই ভালোবাসা নেই ভদ্রলোকের মুখোশ পরে মানুষগুলোর সামনে রোজ নিজের ইচ্ছা বিক্রি করতে হচ্ছে তাকে তাকে তুমি জীবন বলছো এই ভদ্র সমাজ মস্ত গেলে তোর ইচ্ছা হোক ওর ইচ্ছা হোক তোকে চরিত্র নষ্ট করতে হবে জানি যা ওই তো ফালতু কথা বাদ দিয়ে মন দিয়ে কাজে ঢুকে যা এক্ষুনি চন্দনা বাবু আসবে আজকের বৌনিটা ওকে দিয়েই হোক জানি রঙ্গাদা জানি তোমরা আমাকে এই পাপের পুরো থেকে কোনোদিনও মুক্তি দেবে না কসাই খেলা যেমন গরুর মাংস গরুর গাড়িতে চড়েই বাজারে আসে সেই জীবন্ত প্রাণীরা তাদের জীবন তার কোনো প্রতিবাদ করতে পারে না দড়ি ছিঁড়ে পালাতেও পারে না এমনি এই জীবন যন্ত্রণার চাকাকালে একটু একটু করে পিছিয়ে আমাকে খদ্দের ধরতে হবে রঙ্গাদা খদ্দের খদ্দের ধরতে কোথাও যেতে হবে না চামেলি গোয়ালা ঘুরে ঘুরে দুধ বিক্রি করে আর মদের দোকানে লোকের লাইন নিয়ে দাঁড়িয়ে মদ কিনে নিয়ে যায় তোর একটা ব্যবসা ফেলেছিস না লোকে হতে দিয়ে পড়ে থাকবে একদম ছেনালি করবে না বুঝলেন একদম ছেনালি করবেন না এতক্ষণ পর বুঝি চামিনের কথা মনে পড়লো তাহলে দেরি না করে রঙ্গা নেশা জিনিসগুলো নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো বুঝো ওই বসার আগে আজ মনটা সেরে নি হ্যাঁ হ্যাঁ মদ নিয়ে আসছি চোদ্দটা রঙিন না করলে তো ভালোবাসার নেশাটা ধরাবেন কেমন করে হ্যাঁ আজ আমার শরীর ভালো নেই চন্দ্রনাথ বাবু আজ আমি আপনাকে সময় দিতে পারবো না আপনি আপনি বরং অন্যদিন আসুন আমি কি তোমার মুখ দেখে বাড়ি ফিরে যাবো বলি আমি কি তোমার মুখ দেখে বাড়ি ফিরে যাবো নাও নাও শুরু করো শুরু করো তোমার দিনের খেলা শুরু করো শুরু করো আজ আমার শরীর ভালো নেই দরকার আর আপনি আপনার নাচ দেখুন গান শুনুন আজ আমাকে ছেড়ে দিন সত্যি সত্যি আজ আমার শরীর ভালো নেই আজ আমাকে রেহাই দিন কিন্তু তোমাকে তোমাকে দেখেছি আমার দেহ মন স্থির থাকছে না সুন্দরী আমার সারা শরীরে যে অপেক্ষার বাঁধ হয়ে যাচ্ছে এসু 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 কাছে এসু এসু ভগবান তোমার সামনে দাঁড়িয়ে কুছ ভী নহিয়া না কিসি কা যো চিজ মঙ্গি নহি হো মিলি করতা মৈ ক্যা আর বস চিন দি বস চিন দি बस आए नायक ले खलनायक हो मैं नायक ले खलनायक हो मैं जमली बारा दुखदायक हो मैं पैरिका मुझे क्या खबर बस यार लप लप का लायक हो मैं लायक हो मैं लायक हो मैं नायक ले खलनायक हो मैं नायक ले खलनायक हो मैं जुमली मारा दुखदायक हो मैं प्यारी का मुझे को क्या खबर बस यार लप लप का लायक हो मैं लायक हो मैं लायक हो मैं আধার জগতে রাজা মাস্টার সাগর এই সস্তা ফোটা ফুলটাকে আগে আমি ভোগ করবো তারপর তোমরা দেশুরও কথা বললেন না সন্ন্যামণি তুমি আধ ফোটা ফুল নও তুমি অনেক আগেই ফুটেছ পাক্কা আঙুরের মতো রসে টইটম্বর হয়ে আছে কয়েকটা দিনের জন্য তুমি আমার হবে তারপর তোমাকে এই বুড়ো শেয়ালগুলোর কাছে বিলিয়ে দেবো তারপর সান্ত্বনা দেবো না মানে আপনার প্রসাদ খাবো বন্ধ করো বন্ধ করো সব উস্তিত কথা আমার শরীর ভালো নেই দুদিন ধরে আমি এখানে আটকে রয়েছি আর এই লোকটা এই লোকটা আমাকে দুদিন ধরে নাচ গান করাচ্ছে আর আমার শরীরের উপর অত্যাচার করছে তাই তাই তুমি আর নতুন করে আমার কোনো ক্ষতি করে না আমার ছেড়ে দাও ছেড়ে দেবো বললে তো আজ
আমি যখন এখানে এসেছি তখন সারা জীবন তোমাকে আমার সেবা দাসী হয়ে থাকতে হবে, আর এটাই আমার হুকুম। তোমার হুকুম তাদের জন্য যারা টাকার নামে দেহ ব্যবসা করে, তোমাদের মতো সব মানুষকে আমার চেনা হয়ে গেছে। তুমি জানো না যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ আমি জানি, একজন নারী আমি জানোয়ারের পায়ে আমি নিজেকে কখনো ভুলিয়ে দেবো না। আর একবার এই কথাগুলো বললে গুলি মেরে তোমার মাথার খুলি আমি উড়িয়ে দেবো। আমি মরবো, তবু তোর মতো জানোয়ারকে অভিশাপ দিয়েই মরবো। অভিশাপ? তাহলে তো খাস কামলায় গিয়ে কোনো লাভ নেই। লুটেরা হয়ে তোমার যৌবন আমি এখানেই লুট করে নেব। কি বললি? আমি জারজ, আমি বেজম্মা, আমি সমাজের জঞ্জাল, আমার কোনো জন্মের ঠিক নেই। কিন্তু তোর এই হাতটা দিয়ে আমার গালে ফটাফট করে চড় মারতে মারতে তো বলতে পারলি না যে দাদা আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে কি পারতে দাদা হয়ে বোনের ইজ্জতটা এই সমস্ত নরপশুগুলোর কাছে বিলিয়ে দিতে? সমাজের মুখস্থারী জানোয়ারগুলোর কাছে নিজের বোনের উলঙ্গ দেহটাকে দেখিয়ে তুমি পারতে? পারতে তোমার কামনা চরিতার্থ করতে? বল বল হতভাগী বল আমার বল যে দাদা দুদিন ধরে জল পর্যন্ত না খাওয়া উপোস করে থাকা তোমার এই বোনটার উপর পারতে তুমি ওইভাবে অত্যাচার করতে? পারতাম, পারতাম, আমি সেই অত্যাচারই করতে পারতাম। প্রতি বছর বিশেষ একটা দিনে তোকে জল পর্যন্ত খেতে না দিয়ে সম্পূর্ণ উপোস করিয়ে রেখে তোর হাত থেকে, তোর হাত থেকে একটা ভাই ফোঁটা নিতাম রে বোন। বল বল হতভাগী বোন আমার, দিতিস না? দিতিস না তোর এই দাদাটাকে একটা ভাই ফোঁটা? তুই দিতিস না? আমি যে কর করে 10,000 টাকা গভর্নরকে দিয়ে মুদি খেতে এলাম, ওই তার কি ব্যবস্থা হবে? কি আর হবে, বাড়িতে গিয়ে বইরা আদর খাবে। আচ্ছা তোর এই নাগর যখন থাকবে না না দেখবো তোকে কে বাঁচায়। তোমাকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য ভগবান এই রাতে এনেছে। অত্যাচার? হ্যাঁ, এই লোকটা দুদিন ধরে আমাকে আটকে রেখে মারধর করছে, নাচ করাচ্ছে, গান করাচ্ছে, আর আমার শরীরের উপর অত্যাচার করছে। বেশ করছে, একদম ঠিক কাজ করেছে। আরে তোরা তো মার খাবার জন্য জন্মেছিস, তোদের উপর অত্যাচার করবে নাকি তোদের উপর সোহাগ করবে? শোন শোন শুনে নে, আজ তোর দাদার অত্যাচারে সোহাগ খা, কালকে আমার খাবি, আর চললাম পরে দেখে নেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত তাড়াতাড়ি দেখতে দেখতে চলে গেলে হবে না, এখনো হিসেবটা বরাবর হয়নি, হিসেবটা ভালো করে বুঝে নাও। কি পাবো? হ্যাঁ কি পাবো? হ্যাঁ, এই মেয়েটাকে তুমি চুলের মুঠি ধরেছ, চর মেরেছ, তবু তোমার কোনো কথা শুনছে না, তোমার সঙ্গে বেইমানি করছে, তাই তো? তাই ওর কাছ থেকে হিসেবটা ভালো করে বুঝে নাও। এই ও সত্যি আমি দেবতা? হ্যাঁ দেবতা। এদিকে আয়, এই লোকটার পাশে এসে দাঁড়া। এই লোকটা তোকে যতগুলো চর মেরেছে গুনে গুনে ততগুলো চর ওর গালে ঠাস ঠাস করে মার। না না আমি পারবো না, না না আমি পারবো না। আর বলছি পারবো না, আমার দিকে তাকিয়ে ওকে মার। এই সমাজে বাঁচতে গেলে মারের বদলে মার দিতে হবে, রক্তের বদলে রক্ত দিতে হবে। মার মার বলছি, মার বলছি। সাবাস বল, সাবাস সাবাস। যাবার যাবার। আচ্ছা ঠিক আছে, চললাম পরে আমি দেখে নেব, ছাড়ব না কিন্তু। পেরেছিস, পেরেছিস শতভাগী বোন আমার, তুই পেরেছিস। মায়ের জাত মেয়েদের উপর অত্যাচারের যোগ্য জবাব তুই দিতে পেরেছিস। দাদা তুমি কাঁদছ? হ্যাঁ
ঠিক এইভাবে একদিন অত্যাচার সহ্য করত আমার মা। দিনের পর দিন চাবুক মেরে চুলের মুঠি ধরে এক জানোয়ার আমার মাকে এইভাবে অত্যাচার করত। আমার তখন 4 বছর বয়স। একদিন আমি ঘুমোচ্ছি, হঠাৎ দেখি সেই জানোয়ারটা আমার মাকে জোর করে মদ খাইয়ে বাইজিখানে নিয়ে গিয়ে অত্যাচার করতে করতে চাবুক মারছে, চুলের মুঠি ধরে নাচ করাতে বাধ্য করছে। আমি তখন ঘুম ভেঙে সেই লোকটার পা দুটো জড়িয়ে ধরে বললাম, মেরো না, মেরো না, আমার মাকে মেরো না, আমার মাকে তুমি মেরো না, আমার মাকে তুমি ছেড়ে দাও। ওই লোকটা তখন আমাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে আমার মায়ের উপর আরো জোরে জোরে অত্যাচার করতে শুরু করে দেয়। তারপর এইভাবে অত্যাচার সহ্য করতে করতে একদিন আমার মা আমাকে ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় ওই আকাশে মেঘেদের কাছে তারাদের দেশে। আমি তখন সবার কাছে গিয়ে চিৎকার করে বলতাম, ও কাকু কাকু আমার মাকে দেখেছ, ও জেঠু জেঠু আমার মাকে দেখেছ, বলো না আমার মা কোথায়, কোথায় গেলে আমি আমার মাকে